আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, ওয়েলকাম ব্যাক টু এডুকেশনাল টাইম। আজকে আমরা আলোচনা করতে চলেছি নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বইয়ের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের বইয়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে। অনেকে কমেন্টে প্রশ্ন করেছিল যে স্যার, আমাদের একটু এই কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন যেগুলো বইয়ের মধ্যে আছে। তো আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, যতগুলো গাণিতিক সমস্যা আছে প্রত্যেকটার সমাধান এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় চতুর্থ অধ্যায়, কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের বইয়ের গাণিতিক সমস্যার সমাধান। চলো তাহলে সেই সমস্যাগুলোর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার ভর 50 কেজি, তুমি 10-তলা বিল্ডিংয়ের উপরে উঠেছ, তুমি কত কাজ করেছ? প্রতি তলার উচ্চতা 3 মিটার, অর্থাৎ 10 তলার মোট উচ্চতা হবে 30 মিটার। এটা বুঝতে হবে তোমাদের, প্রতি তলার উচ্চতা এখানে 3 মিটার দেওয়া আছে, তারপরে 10 তলা কত হবে 30 মিটার। তো প্রথমে এই প্রশ্নের অ্যান্সার করার জন্য আমাদের এখানে লিখে নিব যে এখানে ভর m = 50 কেজি, কারণ এখানে তোমার ভর দেওয়া ছিল 50 কেজি। তারপরে উচ্চতা h = 10 তলা, 10 তলা, তো 10 তলার সাথে 10-এর সাথে 3 আমরা গুণ করে দিব, গুণ করলে মান দাঁড়াচ্ছে 30 মিটার, এটা হচ্ছে উচ্চতা। আর উপরে উঠা বা নিচে নামার ক্ষেত্রে অবশ্যই আমরা জি ব্যবহার করবো, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড। fh এর পরিবর্তে আমরা লিখতে পারি mgh, এই যে h এর পরিবর্তে আমরা h লিখতে পারি, f = লিখতে পারি আমরা mg, কোনো সমস্যা নেই, একই কথা। তো m এর মান আমরা 50 বসালাম, জি এর মান 9.8, এখানে জি এর মান ছিল, h এর মান হচ্ছে আমাদের 30, সাধারণত গুণ করে দিব 14700 জুল, 14700 জুল, এটাকে আমরা কিলো জুলে যদি প্রকাশ করি তাহলে মান দাঁড়াচ্ছে 14.7 কিলো জুল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটি ভরের উপর 100 নিউটন বল প্রয়োগ করছে, একটি বস্তুর উপরে 100 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার নিয়ে গেছে, ঘর্ষণ বল যদি বিপরীত দিকে 10 নিউটন হয় তাহলে তুমি কতটুকু কাজ করেছো? ঘর্ষণ বল কতটুকু কাজ করেছে আমাদের দুইটা মান বের করতে হবে। তো আমরা চিত্র সাথে দেখে নিই, এটা এই যে আমরা এটা বস্তুটা দেখতে পাচ্ছি, এই বস্তুটা হচ্ছে আমাদের কি এফ, এদিকে বল প্রয়োগ করছে, অর্থাৎ তুমি যেটা বল প্রয়োগ করছো সেটা এফ, এটা 1 নিউটন বা 100 নিউটন বল প্রয়োগ করেছো, 10 মিটার নিয়ে গেছো, এবং কি এর বিরুদ্ধে এই তোমার বলের বিরুদ্ধে ঘর্ষণ বিরুদ্ধে এই তোমার বলের বিরুদ্ধে ঘর্ষণ বল যে প্রয়োগ করা হয়েছে এটা হচ্ছে আমাদের 10 নিউটন বল। তো তুমি কতটুকু কাজ করছো? W = আমরা জানি fs, তো W মান হচ্ছে আমাদের 100 নিউটন এবং h এর মান হচ্ছে 10 মিটার, তো এটা গুণ করে দিলে আমাদের মান দাঁড়াচ্ছে 1000 জুল, তো 1000 জুল = লিখতে পারি 1 কিলো জুল। ঘর্ষণ বল W = হচ্ছে fs, f এর মান হচ্ছে -10 নিউটন, h এর মান হচ্ছে 10 মিটার, তো সাধারণত দুইটা গুণ করে দিলে মান দাঁড়াবে -100, এটার মান দাঁড়াচ্ছে -100 জুল কাজ করেছে। তোমার কাজের কারণে পাথরটা শক্তি অর্জন করেছে, ঘর্ষণ বলের কারণে শক্তি ক্ষয় হয়েছে, হয়তো বা তাপশক্তি সৃষ্টি হয়েছে তার সাহায্যে, কারণ ঘর্ষণের কারণে বেশিরভাগই তাপশক্তি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, 10 কেজি ভরের একটি বস্তু স্থির বস্তুর উপরে 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এ নম্বর প্রশ্ন করছে বস্তুটি গতিশক্তিগত, বি নম্বর হচ্ছে 20 সেকেন্ড পরে গতিশক্তিগত, সি নম্বরে হচ্ছে যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তিগত, কারণ এই প্রশ্নের মধ্যে 10 সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছিল, 20 সেকেন্ড করা হয়নি, তাই বলছে যদি বলটা 10 সেকেন্ড না করে 20 সেকেন্ড করা হতো তাহলে গতিশক্তিগত। এগুলো আমরা অ্যান্সার দেখার চেষ্টা করবো। প্রথমে আমরা দেখি এ নম্বরে, এ নম্বরে বলছে গতিশক্তিগত, এখানে এম এর মান বস্তুর ভর m = 10 কেজি, সময় t = 10 সেকেন্ড, বল f = 10 নিউটন, গতিশক্তি t = হোয়াট, এখানে একটা প্রশ্ন হচ্ছে টি এর মান যদি আমরা বের করতে চাই, আমরা জানি t = হচ্ছে ½mv², এখানে ভি নেই, তো ভি বের করতে গেলে আমাদের কী দরকার, এ অবশ্যই দরকার হবে, তো ভি মান বের করতে গেলে এ যদি দরকার পড়ে তাহলে এর মান বের করে নিতে হবে আগে, তো এখানে যে f = ma, কারণ এফ এরও মান আছে এরও মান আছে, তাহলে সহজে আমরা এফ এর মান আর এম এর মান দেওয়া আছে, তাহলে সহজে আমরা এর মান বের করতে পারবো, তাহলে আমরা মান বসিয়ে দিই, এফ এর মান 10, এম এর মান 10, এ, তো 10 এটা সামনে নিলাম, 10টা পিছনে নিলাম, এখানে 10 এটা গুণ অবস্থায় আছে, এদিকে যা হবে আমাদের ভাগ, ভাগ করে দিলে মান আসবে 1, আর এখানে সর্বশেষে আমরা একটা বসিয়ে দেবো, এর মান দাঁড়ালো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো 10 এখানে গুণ অবস্থায় আছে, তো এই জন্য ভাগ হয়ে গেলো, তো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে কোনো আমরা একক ব্যবহার করিনি, সর্বশেষে আমরা একক ব্যবহার করবো।
তো আমরা এর মান তো পেয়েছিলাম, আমরা জানি আবার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে আমরা মান বসে দিই ইউ এর মান, যেহেতু স্থির ছিল তাহলে ইউ এর মান জিরো, এর মান ওয়ান, টি এর মান হচ্ছে টেন, ওয়ান আর টেন গুণ করলে কত হবে টেন মিটার পার সেকেন্ড, ভি এর মান আমরা পেয়ে গেলাম সহজে, এখানে টির মান বের করতে পারবো, কারণ টি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এখানে হাফ এম এর মান হচ্ছে টেন, ভি এর মান টেন, এ ভির উপর স্কোয়ার, তার মানে টেনের উপর স্কোয়ার, তার মানে টেনের উপর স্কোয়ার, তাহলে আমাদের মান দাঁড়ালো টেন, টেনের উপর স্কোয়ার মানে হচ্ছে আমাদের হান্ড্রেড। তো আমরা যদি দুইটাকে গুণ করে দুই দ্বারা ভাগ করে দিই, টেন আর হান্ড্রেড গুণ করলে হবে ওয়ান থাউজেন্ড, ওয়ান থাউজেন্ডকে দুই দ্বারা ভাগ করলে হবে আমাদের ফাইভ হান্ড্রেড জুল, এটা হচ্ছে আমাদের গতিশক্তি। আবার বি নাম্বার প্রশ্ন করেছিল যে টোয়েন্টি সেকেন্ড পরে কি গতিশক্তি কত থাকবে, অবশ্যই টোয়েন্টি সেকেন্ড পরে গতিশক্তি একই থাকবে, কারণ টেন সেকেন্ড পর্যন্ত আমাদের বল প্রয়োগ করা হয়েছিল, যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করা হবে ততক্ষণ পর্যন্ত বেগ বৃদ্ধি পাবে, আর বেগ বৃদ্ধি পাবে মা বেগ যত বাড়বে আর ত্বরণ হবে বেগ বৃদ্ধি হবে, বেগ বাড়লেই আমাদের গতিশক্তিটাও বাড়বে, যেহেতু টেন সেকেন্ড পর্যন্ত আমাদের গতিশক্তি ফাইভ হান্ড্রেড জুল হয়েছে, তো টোয়েন্টি সেকেন্ড পরে ওই ফাইভ হান্ড্রেড জুলে থাকবে, কারণ পরবর্তী টেন সেকেন্ডে কোনো বলই প্রয়োগ করা হয়নি, তো এই জন্য টোয়েন্টি সেকেন্ড পরে গতিশক্তি একই থাকবে। সি নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখব, যদি পুরো টোয়েন্টি সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তি কত হবে, তো এখানে আমরা এ নাম্বার থেকে পেয়েছিলাম যে ত্বরণ হচ্ছে আমাদের এ ইকুয়াল টু ওয়ান মিটার পার সেকেন্ড, ভর এম ইকুয়াল টু টেন কেজি, সময় টি ইকুয়াল টু টোয়েন্টি সেকেন্ড, গতিশক্তি টি ইকুয়াল টু ওয়ান, তো এখান থেকে আমরা টোয়েন্টি সেকেন্ড পরে বেগটা কত আমরা বের করে নেব, আমরা জানি ভি ইকুয়াল টু ইকুয়াল এটি, আমরা মান বসায় দিলে ওয়ান, আর টি এর মান হচ্ছে টোয়েন্টি, তো টোয়েন্টি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের বেগ, তো গতিশক্তি টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তো এখানে হাফ এই এম এর মান টেন আর ভি এর মান টোয়েন্টি, এর উপরে আমরা কী দিলাম স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে মান দাঁড়াবে হাফ টেন আর টোয়েন্টির উপর স্কোয়ার মানে ফোর হান্ড্রেড, ফোর হান্ড্রেড আর টেন গুণ করলে হচ্ছে ফোর থাউজেন্ড, ফোর থাউজেন্ডকে টু দ্বারা ভাগ করলে হবে টু থাউজেন্ড জুল, এটা হচ্ছে আমাদের সি এর উত্তর। এরপরে আমরা দেখব পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে বলছে টেন কেজি ভরের একটা বস্তুকে বল প্রয়োগ করে গতিশীল করায় তার গতিশক্তি হয়েছে এইটটি জুল, বস্তুর বেগ কত, অর্থাৎ আমাদের ভি এর মান বের করতে হবে, এখানে ভর এম ইকুয়াল টু টেন কেজি, গতিশক্তি টি ইকুয়াল টু এইট, গতিশক্তি এখানে মান দেওয়া আছে এইটটি জুল, বেগ ভি ইকুয়াল টু হোয়াট, আমরা জানি টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তো টি এর মান আমরা এইটটি বসাই দিলাম, হাফ এম এর মান টেন ভি স্কোয়ার, টু দ্বারা টেনকে কাটলে হবে আমাদের কত, এখানে ফাইভ হবে, আমরা সাধারণত যদি আমরা একটু লিখে দিই তাহলে হচ্ছে এই টু আমরা কাটলাম এখানে টেনকে, তাহলে এখানে হচ্ছে আমাদের কত ফাইভ, ফাইভ আর ভি স্কোয়ার আমাদের গুণ অবস্থায় আছে, এটা আসবে আমাদের সামনে, তো এটা আমাদের সামনে চলে আসবে, তো এরকম হলো ফাইভ ভি স্কোয়ার বাই কি এইটি, ওকে ভি স্কোয়ার বাই এইটি হলো ফাইভ, এখানে গুণ অবস্থায় আছে, ওখানে হলো আমাদের ভাগ, তো ভাগ করলে মান দাঁড়াবে আমাদের সিক্সটিন, সিক্সটিনকে রুট করে দিলে আমাদের মান দাঁড়াবে ফোর মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভি এর মান। এরপরে পরবর্তী প্রশ্ন দেখি, টেন কেজি ভরে একটা বস্তুকে টেন মিটার পার সেকেন্ড একটা স্প্রিংয়ের উপরে পড়লো, তো এই যে বস্তুটা যে পড়ছে এর একটা গতিশক্তি আছে, তো এই গতিশক্তিটা দ্বারা এই স্প্রিংটাকে আঘাত করবে, স্প্রিংয়ের ধ্রুবক হচ্ছে কে ইকুয়াল টু প্রায় এক লক্ষ জুল পার মিটার স্কোয়ার, তো সেটি কতটুকু সংকুচিত হবে এটা আমাদের বের করতে হবে, তো এখানে ভর এম ইকুয়াল টু টেন কেজি, বে ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের টেন মিটার পার সেকেন্ড, এর মান হচ্ছে ওয়ান লক্ষ মানে এক লক্ষ জুল জুল পার মিটার স্কোয়ার, তারপরে আমরা জানি যে গতিশক্তি টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, আমরা টি এর মান নাম বের করে নিই, হাফ এম এর মান টেন, ভি এর মান টেন স্কোয়ার, তো এটা ক্যালকুলেশন করলে মান হবে ফাইভ হান্ড্রেড জুল, তো এই ফাইভ হান্ড্রেড জুলের জুল দ্বারাই কিন্তু ওই স্প্রিংয়ের উপরে পড়ছে, তাই এই স্প্রিংয়ের উপরে পড়ছে, তাই এই ফাইভ হান্ড্রেড জুল শক্তি স্প্রিংকে সংগঠিত করবে, আর আমরা জানি স্প্রিংয়ের ক্ষেত্রে শক্তি হাফ হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড, এখানে হাফ আর কের মান দেওয়া ছিল এটা, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড, তো এখানে দুই যে আছে দুই অর্থাৎ হাফের এখানে যে টু আছে টু আর ফাইভ হান্ড্রেড গুণ হবে, তাহলে মান দাঁড়াবে হচ্ছে ওয়ান থাউজেন্ড, আর এই যেটা গুণ অবস্থায় আছে ওইখানে হবে ভাগ, তো ভাগ হলে তিনটা শূন্য, তিনটা শূন্য বাদ দিলে মান দাঁড়াবে এরকম ওয়ান বাই আমাদের হান্ড্রেড, আর ই স্কোয়ারটা ওদিকে যা হবে রুট, ওদিকে যদি রুট হয় তাহলে ওয়ানের উপরে রুট করলে ওয়ান হবে, হান্ড্রেডের উপরে রুট করলে হবে আমাদের টেন, তো এটাকে আমরা যদি ভাগ করে দিই তাহলে মান দাঁড়াবে জিরো পয়েন্ট ওয়ান মিটার, তো এটা গেল আমাদের সংকুচিত অবস্থায়। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে টেন কেজি ভরে একটা বস্তুকে ওয়ান হান্ড্রেড মিটার পার সেকেন্ড বেগ উপরের দিকে ছুঁড়ে দিলে তা কত উপরে উঠবে এটা আমরা দেখব,
তো উপরের দিকে সরে দেওয়ার ক্ষেত্রে সূত্রতে মাইনাস থাকে সবসময়। বস্তুর ভর এম ইকুয়াল টু 10 kg, আদিবেগ 10 kg, আদিবেগ ইকুয়াল টু 100 m/s, শেষ বেগ ভি ইকুয়াল টু 0, কারণ যখন উপরের দিকে সরে দিবা তুমি সর্বশেষ অবস্থায় যখন পৌঁছিবে তখন তার শেষ বেগ থাকবে না, শেষ বেগ হয়ে যাবে 0। জি ইকুয়াল টু 9.8 m/s, উপরে উঠবে এইচ ইকুয়াল টু 1। আমরা জানি ভি স্কোয়ার কিন্তু ইউ স্কোয়ার মাইনাস 2 দিয়ে, যেহেতু বিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা আমরা গতিশক্তি গতি চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে এই সূত্রটা উপরের দিকে ওঠার ক্ষেত্রে মাইনাস ইউজ হবে। তো ভি এর মান হচ্ছে আমাদের 0, ইউ এর মান হচ্ছে 100 উপরে স্কোয়ার মাইনাস 2, জি এর মান 9.8 আর এইচ। তো এখানে আমাদের এই 2 আর 9.8 যদি গুণ করে তাহলে হচ্ছে 19.68, এটার সামনে মাইনাস দিতে এই পাশে হয়েগুলো আসে 19.68, এটা হচ্ছে আমাদের 10,000। এটা গুণ অবস্থায় আছে এইচের, যেহেতু এইচের সাথে 19.6 গুণ অবস্থায় সেখানে হবে আমাদের ভাগ, ভাগ করলে মান দাঁড়াবে 510 আসবে, বলে দেওয়ার দরকার নাই। 510 m হচ্ছে এইচের মান। পরবর্তী আমরা আরেকটি প্রশ্ন দেখি, 5 kg ভারী একটা বস্তুকে 5 m/s বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় এরা বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, যে কোন উচ্চতায় গেলে বিভব শক্তি আর গতিশক্তি দুটাই সমান হবে। এখানে ভর এম ইকুয়াল টু হচ্ছে 5 kg, বেগ ভি ইকুয়াল টু হচ্ছে 50 m/s, গতিশক্তি টি ইকুয়াল টু, এবং ভি বিভব শক্তি ভি, এইগুলো আমরা মান বের করবো, এইজের মান বের করবো বিশেষ করে কত উচ্চতায়। তো মনে করি বস্তুটি এই উচ্চতায় এর বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। তো আমরা জানি যে টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এখান থেকে আমরা আগে গতিশক্তিটা প্রাথমিক গতিশক্তিটা বের করে নিই, হাফ এম এর মান 5 আর ভি এর মান হচ্ছে আমাদের 50 স্কোয়ার দিলাম আমরা, তাহলে 50 স্কোয়ার দিলে হচ্ছে 2500। তো এটা যদি আমরা 5 দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ করে দিই তাহলে মান আসবে 6250 জুল, এটা হচ্ছে আমাদের পুরোপুরি গতিশক্তি। তখন বিভব শক্তি ছিল না, আর যখন বিভব শক্তি গতিশক্তি সমান, তো ভিকলটা আমরা জানি mgh, তো এম এর মান এখানে জি এর মান বসাই দিলাম, মান দাঁড়ালো 49h। তো এখানে কিন্তু বিভব শক্তি ইকুয়াল টু গতিশক্তি যে উচ্চতায় হবে তা প্রাথমিক গতিশক্তির অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ টি এর অর্ধেক হবে, টি ভাগ টু ইকুয়াল টু কী হবে, ভি হবে। এভাবে আমরা লিখতে পারি, যেহেতু অর্ধেক করতে মানে মিডিল বরাবর যাইতে চাই তাহলে প্রাথমিক গতিশক্তির ভাগ হবে। তো ভাগ হলে আমাদের 6250/2, এখানে ভি এর মান বসাই দিলাম, ভি এর মান সামনে আনলাম, এটা পিছনে দিলাম, এটা যদি আমরা ভাগ করে দিই এখানে 49, এখানে গুণ হতো সেখানে হলো ভাগ, ভাগ যদি করে দিই তাহলে মান দাঁড়াবে 63.78 m, এটি হচ্ছে অ্যান্সার। তো আবার একটা প্রশ্ন করছে, 1000 W এর একটি মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে একটি 10 kg ভরের বস্তুকে 10 m উপরে তোলা হলো, শক্তির অপচয় কত, কর্মদক্ষতা কত। আমরা প্রথমে শক্তির অপচয় বের করব। এখানে ভর এম ইকুয়াল টু 10 kg, উচ্চতা এইচ ইকুয়াল টু 10 m, সময় 15 সেকেন্ড। তো ক্ষমতা পি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1000 W, জি ইকুয়াল টু 9.8 m/s। আমরা জানি যে কাজ বা ব্যয়িত শক্তি ডাব্লিউ ইকুয়াল টু mgh, আমরা মানগুলো বসাই দিই ন্যাচারালি, গুণ করে দিই 980 জুল। এটা তোমাদের বইয়ের মধ্যে অ্যান্সারগুলো ভুল দেওয়া আছে। মোটর ক্ষমতা পি ইকুয়াল টু W/T, এটা আমরা জানি। তো W মান দাঁড়াচ্ছে এখানে PT, তো পি এর মান আর টি এর মান যদি বসাই দিই মান দাঁড়াবে আমাদের 15000 জুল। তো অপচয়কৃত শক্তি কোনটা, এটা আমাদের প্রয়োগ করা হয়েছিল আর 980 জুল আমাদের আসছে, তাহলে আমাদের মান দেখতে পাচ্ছি 14020 জুল অপচয়কৃত শক্তি। আর কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু কতটুকু কাজ করছে, 980 জুল কাজ করেছে, আর কতটুকু শক্তি প্রয়োগ করা হয়েছিল, 15000 জুল শক্তি প্রয়োগ করা হয়েছিল। এটাতে আমরা ভাগ দিব, গুণ দিব 100%। এটা হচ্ছে আমাদের সূত্র যে কার্যকর শক্তি ভাগ মোট প্রদত্ত শক্তি গুণ 100%। যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 6.53% হলে 80% হলে আসে। এটি হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। এই দেখলে কাজক্ষমতা শক্তি অধ্যায়ের গাণিতিক সমস্যা এবং সমাধান, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টের অ্যান্সার আমি দিয়ে থাকি সবগুলোরই কমেন্টের অ্যান্সার। আর তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।